নোটটা কোনো ইলেকট্রিক নোট নয়, ওটা হচ্ছে আমার মুস্তাফার নাম। জোরে বলা যাবে একটু মহাব্বাতে মাথালা। আপনাদের আওয়াজ বন্ধ করতে হবে, যদি আওয়াজ বন্ধ না করেন আমি তো করবো বাড়িতে একটা মুরগি থাকবে সব শিয়ালে হজম করে দেবে। আর যদি চুপ করে বসে থাকেন দোয়া করবো আজকে আপনার শিয়াল মুরগিকে খাবে না বরং যাবে। বসেন চুপচাপ বসেন, আওয়াজ করবেন না। যখন আপনার কিনা উঠতে বয়স হয়ে গেছে, আপনার বিবাহ লায়ক হয়ে গিয়েছে, আব্দুল মুতাল্লিবের চোখে পড়ে আব্দুল্লাহর বিবাহর সময় হয়ে এসেছে। আব্দুল্লাহ যত সাথী সঙ্গে আছে সবার বিবাহ হয়ে গেছে। কেউ একটা ছেলের বাবা, কেউ দুইটা ছেলের বাবা, কেউ তিনটা ছেলের বাবা, কিন্তু আমার ব্যাপারে আব্দুল্লাহ আজ পর্যন্ত বিবাহ করে নাই। বিবাহ করার আপনার কিনা কথা মুখে আনে নাই বন্ধু। ইতিমধ্যে হাজরাতে আব্দুল মুতাল্লিব বৈঠক করে বসে বসে ভাবনা চিন্তা করে, তার সামনে দিয়ে যেন হাজরাতে আব্দুল্লাহ দুইজন সঙ্গে যেন হেঁটে হেঁটে চলে যাইতেছে। আব্দুল মুতাল্লিব তাদের দুইজনকে ডেকে বলে, বাবা আমাদের সঙ্গে আপনার কি দরকার আছে? আব্দুল মুতাল্লিব বলে, বেটা তোমরা সবাই আব্দুল্লাহর বন্ধু, তোমরা আব্দুল্লাহর সঙ্গী, তোমরা আব্দুল্লাহর সাথী, তোমাদের বিবাহ হয়ে গেছে কিন্তু আমার বেটা আব্দুল্লাহ বিবাহ তো করে নাই, কিন্তু বিবাহ করার কথা মুখে পর্যন্ত আনে না। যাওকে কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, আব্দুল মুতাল্লিব বলতেছে, বাবা তাই তোমাদেরকে ঢাকার কারণ হলো একটা, তোমরা যদি আজকে আব্দুল্লাহর কাছে যাও, যাওয়ার পরে জিজ্ঞেস করে আসো যে আব্দুল্লাহ বিবাহ করতে কি করবেন, আব্দুল্লাহ বিবাহ করতে চায় কি চায় না, কারণ হলো এটা আমি তার বাবা হয়ে বেটাকে জিজ্ঞেস করতে পারি না। আরে বেটা মনে হয় আমাকে বাপ বলে বলতে পারে, তখন ওই দুইজন বন্ধু বলে, চাচা যা আপনার কাজ আমরা করে দেব, ফটোকালে করে দেব, তবে এর বদলাতে আমরা কি পাব? আপনাদের দেশে বিবাহ যখন হয় যাকে ঘটক করা হয়, ও বেটা দুই তরফ থেকে টাকা কাপড় হানা টানা বাগায় কি বাগায় বন্ধু? আমার দেখুন হাজরাতে আব্দুল মুতাল্লিব বলে, বেটা শুনে রেখে দে, আব্দুল্লাহ যদি বিবাহ করে তার কাছে প্রস্তাব দিয়ে দিতে পারিস, আব্দুল্লাহ যদি রাজি হয় আমি খুশি হয়ে তোদেরকে দশটা করে টাকা দেব, দশ টাকা করে দেব, আর শুধু তাই নয় তোদেরকে মক্কা মদিনার দামি খেজুর বাগানে খেজুর দেব। যাওয়ার পরে সালাম কালাম করে বলে, ভাই আব্দুল্লাহ তোমার কাছে একটা প্রস্তাব এনেছি, প্রস্তাব এনেছি। আব্দুল্লাহ বলে, বন্ধু সাথী আমার কাছে তোমরা কি প্রস্তাব এনেছো, আমার কাছে কি প্রস্তাব এনেছো? আব্দুল্লাহকে তখন বলে, ভাই আপনার বাবা আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? ও গো ভাই আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবে না নাকি? তোমার বাবা বলেছে যদি তুমি বিবাহ করো আজ থেকে মেয়ে দেখার জন্য বের হয়ে যাবে, পুত্র দেখা আপনার কিনা কন্যা দেখার জন্য রেডি হবে, কন্যা দেখার তালাশ
করেবে তখন আব্দুল্লাহ মিটি মিটি হেসে বলে বন্ধু একটা মানুষ কয়বার বিবাহ করে কয়বার বিবাহ কেন তুমি তো বিয়ে করোনি তারপর তুমি কথা বলো আব্দুল্লাহ বলে ভাই তোমরা জানো না আমি আব্দুল্লাহ আমার বিবাহ হয়ে গেছে তাই তোমাদেরকে বললাম একটা মানুষ কবার বিবাহ করে কথা বলে দিয়েছে আব্দুল্লাহকে বলে ভাই আব্দুল্লাহ তুমি বিবাহ করেছ তোমার পাপ জানতে পারে নাই এটা আবার কেমন কথা তাহলে তোমার পাপ আমাদেরকে কেন তোমার কাছে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে ওরা দুজনের মুখ শুকিয়ে গেছে ওদের 10 টাকা করে গেল আব্বাজি আমার মনে মনে ভাবে আর তো খেজুর পাবো না টাকাও পাবো না তবে তাহলে চল আসল ঘটনা নাকি জেনে নি বন্ধু আব্দুল্লাহকে বলে ভাই আব্দুল্লাহ এটা কেমন কথা তুমি বিবাহ করে নিয়েছো বলতেছো কিন্তু তোমার বাবা জানে না তোমার ফ্যামিলি জানে না আমরা তোমার বন্ধু বন্ধু বান্ধব আমরা জানতে পারলাম না হে ভাই আব্দুল্লাহ তুমি কোথায় বিবাহ করেছো কোন জায়গাতে বিবাহ করেছো কোন তারিখে বিবাহ করেছো আব্দুল্লাহ বলে বন্ধুরা আমার বিবাহ হয়েছে আপনাকে সত্য কথা তবে আমি তো জামিনে বিবাহ করে নাই করে নাই আমার বিবাহ হয়েছে আসমানে আচ্ছা আপনাদের গ্রামের মানুষের কি হয় আসমানে হয় না চলে এ কথা যদি কেউ বলে আমার বিবাহ হয়েছে আসমানে বলতে একটা দাদা খেয়ে এসেছেন কেমন কথা মানুষের বিবাহ আসমানে হয় না Bye.
সত্য তাই বলি না কি সত্য বলেছো আপনার বেটার বিবাহ হয়ে গেছে আব্দুল মুতালিব জমিয়ে কথা শুনে চোখ দিয়ে ছটকা 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 করে পানি পড়ে যায় আল্লাহ সে বেটাকে এত ভালোবাসার পরে এত ভালোবাসার পরে আজকে আমায় না জানিয়ে বিবাহ নিয়েছে করে আল্লাহ শোনার পরে যেন সামলাতে পারছি না কষ্ট কোথায় রাখি তখন তার হাজরাত আব্দুল মুতালিব তার গুণা বলে ও বাচ্চা চাচা আপনার বেটার বিবাহ আল্লাহ বাবা আসমানে দিয়েছে এই সুবহানাল্লাহ বলা যাবে খুশি একটু কারা কারা খুশি না হাত তুলে দেখান খুশি না ও নবীর দেশে চলো তাহলে স্বপ্নে নবী দেখতে গেলে নামাজ পড়া লাগে কি লাগে না দাড়ি কাটা না পেরে দেশে চলো বললো আসল ঘটনা খুলে খুলে ও চা চা যান আপনি দেরি করবেন না আজকে মদিনায় যাবো চলে আমেনার বাবার বাড়ি
খুঁজে বার করব আমি আর সঙ্গে আবার বিবাহ প্রস্তাব নিয়ে যাব আজ যেন কাজ রাতে আব্দুল মুতাল্লিব বলবো আপনার কিনা জলদি করি তা ঘোড়া করে বাবা পায়ে টিকে রওনা হয়ে যায় মদিনায় মদিনা যাবে কোথায় যাবে মদিনা কথা বলা যাবে তখন বলে কেন বলা যাবে না বলুন কি বলতে চান জোরে বলুন বলুন কি বলতে চান আচ্ছা এই গ্রামে কি আমিনার বাড়ি কোনটা বলতে পারে যাকে দার করিয়েছে আব্দুল মুতাল্লিব আর যাকে জিজ্ঞেস করছে উনি হচ্ছেন আমিনার বাবা জোরে বলুন নাম ওয়াহাব চৌধুরী আমিনার বাড়ি খোঁজ করছে কি ব্যাপার কি দরকার বলে কি দরকার আছে ওর বাপে ওর বাপের বাড়ি কোনটা ওর বাড়ি কোনটা দেখে দিলে পরে বলছে আপনাকে দেখা দেখাবো তো অবশ্য তবে কি দরকার একটু বলো অনেক মানুষ আছে দেখবেন এইরকম হয় ওকে যদি কিছু জিজ্ঞেস করা যায় তো তেলে বেগুনে আপনি কি হয়েছে কি ব্যাপার কি ঘটিয়েছে কি হয়েছে এবং খোঁচা মেরে মেরে কথা নাই কি নাই না কি ব্যাপার কি দরকার আব্দুল মুতাল্লিব বলছে সেরকম কিছু না